আমরা হত্যা করি মুসলমানের সন্তান যখন কেউ শহীদ হয় তখন মুসলমানের সন্তানের মারা তখন আল্লাহকে বলে আল্লাহ আজকে নবীর জন্য একটা সন্তান দিয়েছি তুমি আমাকে আরেকটা সন্তান দাও তাকেও তো মুসলমানের জন্য কুরবান করতে পারি। আমাদের জীবন আমাদের মৃত্যু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এই দুই তাফসীরের মধ্যে এই দুই শানে নজরের মধ্যে আমরা যেটা দেখতে পাই এক সাহাবায়ে কেরাম তাকাল্লুক ইলাল্লাহর জন্য তাহাবুলা করে কোরবানি করলেন আবার সাহাবায়ে কেরাম তাকাল্লুক ইলাল্লাহর জন্য শাবান মাসের 30 তারিখে রোজা পালন করলেন নবীজি রোজা রাখে নাই নবীজি কোরবানি করে নাই নবীর কোরবানির আগে ওনারা কোরবানি করেছে এটা আল্লাহর দরবারে কবুল হয় নাই এবং নবীজি বলেছেন তোমরা তো যাবে করেছো আল্লাহর নামে হ্যাঁ পশুটা তোমাদের জন্য হালাল হয়েছে কিন্তু কোরবানি হয় নাই কোরবানি আবার আদায় করতে হবে তাহলে কোরবানি তো আল্লাহর জন্য কোরবানি আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য কিন্তু ওই রোজার মধ্যে ওই কোরবানির মধ্যে যদি আমার দয়াল নবীর প্রতি তাহসিন না থাকে ভক্তি না থাকে আল্লাহর দরবারে ওই কোরবানি ওই রোজা কোনো কাজে আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তুকাদ্দিমু বাইনা ইল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হয়ে না এখন আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম অগ্রগামী হয়েছে রসুলের আল্লাহ তো অগ্রগামী হয় না আল্লাহ অগ্রগামী হওয়া সম্ভব না আল্লাহ রোজও রাখে না আল্লাহ কোরবানিও দেয় না তো আল্লাহর কোরবানি নাই আল্লাহর রোজা নাই তারপরেও এখানে আল্লাহ বলছেন আমি এবং আমার রসুলের অগ্রগামী হই না আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হই না এখন এটা তো অনেক ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার অনেক আয়াত কারিমা দ্বারা এটা প্রমাণিত যে আল্লাহ অগ্রগামী হওয়া বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছেন রসুলের অগ্রগামী হওয়া মানে আল্লাহ অগ্রগামী সুবহানাল্লাহ বলেন রসুলের অগ্রগামী হওয়া মানে কার অগ্রগামী আল্লাহ অগ্রগামী কোরআন মধ্যে অসংখ্য নস আছে সেই জায়গায় আল্লাহ বলছে রসুলের অনুসরণ করো রসুলের অনুসরণ করাই আল্লাহ অনুসরণ করা রসুলের মহব্বত করাই আল্লাহর মহব্বত করা রসুলের সাথে বেয়াদবি হওয়া আল্লাহর সাথে বেয়াদবি হওয়া সুতরাং খবরদার আমরা কোন ইবাদত করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কেন ওই ইবাদতের মধ্যে কোনোভাবে রসুলের প্রতি অসম্মান প্রদর্শন না হয়ে যায় আর যদি অসম্মান প্রদর্শন হয় সাহাবায়ে কেরাম ভাই আলী বলেছেন তোমরা আরবার কোরবানি করো একবার কোরবানি করা হয়েছে নবী বলেন কোরবানি হয় নাই কারণ তোমরা আমার আগে কোরবানি করেছো আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হয়ে যেও না এরপর আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা সামিউন আলীম আল্লাহ কিন্তু দেখে এবং আল্লাহ জানে তোমরা কি করছো এই আয়াত যখন নাযিল হলো এরপরে সাহাবায়ে কেরাম এত ভয় পেলেন রাসূলের আগে কখনো ওনারা কোনো কাজ করেন নাই এমনকি হযরত ওসমান রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কাবা শরীফে গেলেন যখন হুদাইবিয়ার মধ্যে বায়াত নবী সুদা করার জন্য ওনাকে মক্কাতুল মুকাররমে পাঠালেন যখন কুরাইশা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ওসমান এখন তুমি যেহেতু এখানে চলে এসেছো তুমি যেহেতু কাবার সামনে চলে এসেছো এখন তুমি চাইলে ওমরা করতে পারো কিন্তু তোমার নবীকে ওমরা করার জন্য আমরা অনুমতি দেব না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবায়ে কেরাম নিয়ে হুদাইবিয়ার জমিনের মধ্যে অপেক্ষায় আছেন বায়াত নবীজি ইহরাম করা অবস্থায় হুদাইবিয়ার জমিনে বসে আছেন আর এই দিকে ওসমান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একা কাবা শরীফের সামনে কুরাইশা বলছে ওসমান তুমি যদি চাও ওমরা করতে পারো কিন্তু ওসমান ইবনে উমাইয়া কি ঈমান দেখে 4টি বছর পরে কাবা শরীফের সামনে পাওয়ার পরেও ওসমান ইবনে উমাইয়া বলছে আমার নবী যদি ওমরা করতে না পারে আমি কেন ওমরা করব রাসূলকে ছাড়া কোনোদিন আমি ওসমান ওমরা করতে পারি না কারণ ওমরা তো ওমরা হয়েছে হজ তো হজ হয়েছে কাবা তো কাবা হয়েছে আমার নবীর কারণে ওসমান ইবনে উমাইয়া বললেন আরে কাবার সামনে এসেছি কিন্তু কি হয়েছে আমার রাসূল যদি এখানে তাওয়াফ করতে না পারে আমার রাসূল যদি ওমরা করতে না পারে আমি ওসমান ওমরা করব না জোরে বলুন সুবহানাল্লাহ শুধু কি তাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন
হযরত আসওয়াদ চুমা খাওয়ার জন্য গেলেন হযরত আসওয়াদকে বলছে হযরত আসওয়াদ আমি কখনোই তোমাকে চুমা খেতাম না কারণ আমি এই জন্য তোমাকে চুমা খাই আমি দেখেছি আমার নবী তোমাকে চুমা খেয়েছে আমার রাসূল যদি চুমা না খাইতেন হযরত আসওয়াদ আমি কখনোই তোমাকে চুমা খাইতাম না আপনি দেখেন যারা হজে যায় হজে যাওয়ার পরে একজন দুর্বল থেকে দুর্বল মানুষ হযরত আসওয়াদ চুমা খেতে চায় আমরা যখন হজে যাই উমরায় যাই তাওয়াফ করি হযরত আসওয়াদ চুম্বন করার জন্য মানুষ কত প্রতিযোগিতা করে লড়তে পারে না চড়তে পারে না হাঁটতে পারে না তারপরেও হযরত আসওয়াদের জন্য কতটা কষ্ট করে চুমা খাওয়ার জন্য সেখানে লাইন ধরে সিরিয়াল ধরে কি কারণ তাদের অন্তরের মধ্যে আমাদের অন্তরে হযরত আসওয়াদের প্রতি এত ভালোবাসা কোথেকে আসলো আমাদের অন্তরে হযরত আসওয়াদের প্রতি ভালোবাসা এসেছে হযরত আসওয়াদ জান্নাত থেকে এসেছে এই জন্য নয় হযরত আসওয়াদকে আদম আলাইহিস সালাম নিয়ে এসেছেন এই জন্য নয় বরং আমাদের অন্তরে হযরত আসওয়াদের প্রতি ভালোবাসা এসেছে কারণ হযরত আসওয়াদে আমার দয়াল নবী খুব মোবারক হয়েছে কি লেগেছে নবীজি আচ্ছা এখন একবার কারণ আমার দয়াল আচ্ছা একবার চুমা খাওয়ার পরে বারবার চুমা খেতে মনে চায় একবার যখন চুম্বন দেই তখন মনে হয় আমার দয়াল নবী কি এই জায়গায় চুম্বন প্রত্যেকের অন্তরের মধ্যে একবার চুম্বন খাওয়ার পরে মনের মধ্যে স্বাদ মিটে না বারবার চুম্বন খাইতে ইচ্ছা করে আমার দয়াল নবী যেই জায়গায় ঠোঁট লাগিয়েছে আমার আমরাও যেন সেই জায়গার মধ্যে ঠোঁট লাগাতে পারি সুবহানাল্লাহ হযরত ওসমান ইবনে আফফান উমরা করে নাই হযরত ফারুক আযম চুম্বন করে নাই এবং করেছে এই জন্য যে দয়াল নবী চুম্বন করেছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হলেন বনি আমর ইবনে আউস গোত্রের একটি সুলা করার জন্য মীমাংসা করার জন্য দয়াল নবী যখন আসতে একটু দেরি হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন সিদ্দিক আকবর আপনি নামাজের ইমামতি করুন জামাতের সময় হয়ে গেছে তো বললেন রসূলের জায়গায় আমি কি করে দাঁড়াবো কিন্তু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন যে আমার অনুপস্থিতিতে যদি কোনো জায়গায় আমার আবু বকর থাকে আবু বকরের সামনে অন্য কেউ যেন ইমামতি না করে সুবহানাল্লাহ এবং কোন কওমের জন্য এটা সমীচীন হবে না যে জায়গায় আবু বকর উপস্থিত সেই জায়গায় দ্বিতীয় কেউ ইমামতি করবে যখন আমার দয়াল নবী অসুস্থ ছিলেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বললেন আবু বকরকে বলে নামাজ আদায় করার জন্য জামাতে ইমামতি করার জন্য মুরু আবু বকর তখন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর আমার আব্বা জান অনেক নরম তবিয়তের মানুষ অনেক নরম দিলের মানুষ হুজুর আপনি অন্য কাউকে বলেন নামাজ ইমামতি করতে দয়াল নবী বললেন তোমরা তো ইউসুফ আলাইহিস সালামের বিবিদের মতো শুরু করেছো আমি যা বলেছি তা করো আমার আবু বকরকে বলো ইমামতি করার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর আপনি যদি অনুমতি দেন আযানে কামত দেব বললেন ঠিক আছে দাও আযান হয়ে গেল কামত হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর জানাজার যাই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ালেন আর এইদিকে নবীজি ওই গোত্রের বিচার সালিশ শেষ করে নবীজি ওদের মধ্যে চলে আসলেন নামাজ চলছে মসজিদে নববী ভরপুর এমন নয় আমাদের মসজিদগুলির মতো কারণ আমাদের মসজিদে এক কাতার দুই কাতার হয় সাহাবায়ে কেরামের মধ্যে যখন সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেন তখন মসজিদের মধ্যে ভরপুর থাকত কারণ প্রত্যেকে নামাজই ছিল আজকে তো আমরা কেউ নামাজ পড়ি কেউ নামাজ ছেড়ে দিয়েছি অথচ নামাজ আমাদের জন্য ফরজ বা ইবাদত একজন ন মুসলিমের কথা শুনে আমি সেদিন তাজ্জব হয়ে গেলাম উনি বলছেন আমি মুসলমান নতুন মুসলমান হয়েছি তবে মুসলমানদের একটা স্বভাব আমাকে খুবই লজ্জিত করেছে বলে কি জিনিস বলে আমি যখন জুমার নামাজে যাই তখন থেকে মসজিদ ভরপুর থাকে যখন ঈদের নামাজে যাই তখন থেকে মসজিদ ভরপুর থাকে এখন কি মুসলমানদের উপরে জুমার নামাজ ফরজ আর ঈদের নামাজে ওয়াজিব
আর পাঁচ ওয়াক্ত নামাজ কি মুসলমানদের উপরে ফরজ নয়? যদি ফরজ হয়ে থাকে তাহলে জুমার নামাজে বরকত থাকে, ফজরের নামাজের সময় একটা তার কেন হয়? যদি মুসলমানদের উপরে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে থাকেন, জুমার সময় যেভাবে মসজিদ ভরপুর থাকে, ফজর নামাজের সময় এরকম ভরপুর থাকা দরকার আছে কি নাই? কিন্তু আমরা কি মনে করছি যে আল্লাহ কি আমাদের নামাজের হিসাব নেবেন না? বরং না, নবী বলেছেন কিয়ামতের ময়দানে সবার আগে নামাজের হিসাব আল্লাহ নেবেন। সাহাবায়ে কেরাম কখনোই নামাজ কাজা করতেন না। সাহাবায়ে কেরাম বলেন আমাদের সময় মুসলিম এবং কাফির শনাক্ত হতো, যারা বেনামাজি তারা কাফের, যারা তারা নামাজ পড়তো না, আর যারা মুমিন যারা মুসলমান তারা সবাই নামাজ পড়তো। আর আজকে আমাদের এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের শহরগুলোর মধ্যে নামাজ চলছে, হাট বাজার বেচা কেনা সব চলছে, আমাদের সব কিছু করার সময় আছে, নামাজ পড়ার আমাদের সময় নাই। 90 মিনিটের খেলা আমাদের কাছে কত সামান্য মনে হয় কয়েক দোষ নামাজ এমন একটা ইবাদত সে আজিম থেকে আমাদের জন্য পুরস্কার হিসেবে পাঠিয়ে দেয়। এই নামাজের কদর করার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজরিন, আমি বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে দাঁড়ালেন, ইমামতের মধ্যে দাঁড়ালেন, ইমামতি করার জন্য যখন দাঁড়ালেন পিছন দিক থেকে সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে আছেন, আর এর মধ্যে দয়াল নবী যখন এসেছেন পিছনের সারির সাহাবায়ে কেরাম যখন দেখলেন নবীজি চলে এসেছেন, প্রত্যেকে নামাজের মধ্যে নবীর জন্য কাতার ছেড়ে দিয়ে নামাজের মধ্যে নবীর জন্য লাইন করে, সহিহ বুখারী হাদিস। এখান থেকে আমাদের একটি মাসআলা বুঝতে হবে, যারা বলেন যে নামাজের মধ্যে নবীর খেয়াল আসলে শিরিক হবে, ওনারা এই হাদিস যদি পড়তেন আমার মনে হয় ওনারা এই কথা বলতেন না। কারণ সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে নবীজির প্রটোকল, নামাজের মধ্যে নবীজির জন্য কাতার ছেড়ে দিলেন, এমন কি শুধু তাই নয়, এদিকে সিদ্দিক আকবর ইমামতি করছেন, ওনার তো নামাজের প্রতি খেয়াল, উনি তেলাওয়াত করছেন, আর সাহাবায়ে কেরাম দেখছেন নবী এসে পড়েছেন, সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের মনোযোগ আকর্ষণ করার জন্য হাতের মধ্যে এইভাবে তালি বাজানো শুরু করলেন। যখন হাতের মধ্যে আওয়াজ হতে লাগলো সিদ্দিক আকবর একটু পিছন ফিরে তাকালেন, আর দেখলেন দয়াল নবী পিছনে দাঁড়িয়ে আছেন। নবী বললেন আবু বকর যেখানে আছো সেখানেই থাকো, নড়াচড়া করার দরকার নাই। সিদ্দিক আকবর নামাজের মধ্যে দুই হাত তুলে দিলেন, আল্লাহ বললেন আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, আমার দয়াল নবী আমাকে নামাজ পড়ানোর যোগ্য মনে করেছেন। হ্যাঁ স্লোগান হবে কিন্তু এখন না, সময় কম। পেয়ারে হাজরেন, তখন উনি সিদ্দিক আকবর পিছনে ফিরে আসলেন, দয়াল নবীর সামনে চলে গেলেন। নামাজ যখন শেষ হলো আমার নবী জিজ্ঞেস করলেন সিদ্দিক আকবরকে, আবু বকর আমি তো তোমাকে বলেছিলাম নামাজটা পরিপূর্ণ করার জন্য, তুমি কেন ফিরে এসেছো, কেন তুমি পিছনে ফিরে এসেছো? তখন আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন মা কানা ইয়ামবাগী লিইবনি আবি কুহাফাতা আন ইউসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি আবু কুহাফার সন্তান কি সাধ্য আছে, কি অধিকার আছে, কি আমার যোগ্যতা আছে যে আমি রসুলের সামনে নামাজ আদায় করব? না না না, আমি রসুলের সামনে নামাজ আদায় করতে পারি না, এই জন্য আমি পিছনে চলে এসেছি। আচ্ছা বলেন নামাজ কি ভেঙেছে, নামাজ কি দ্বিতীয়বার আদায় করতে হয়েছে? নামাজ ভাঙেও নাই, দ্বিতীয়বার আদায় করতে হয় নাই। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে নবীকে তাজিম করা ভুলে নাই, জয় হল রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ কি বলছেন, যেহেতু আমার সময় কম আমি লম্বা চড়া কথার দিকে যেতে পারবো না, আর ওলামায়ে কেরাম ওনার তাকবীর পেশ করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, যখন তোমরা রাসূলের সামনে কথা বলবে তখন উঁচু আওয়াজ উঁচু গলায় কথা বলিও না, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন, একে অপরের সাথে যেভাবে কথা বলো এইভাবে কথা বলিও না। কোন একটি সময়ে যে কোন একটি বিষয় নিয়ে সিদ্দিক আকবর এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, এর মধ্যে ওনাদের আওয়াজটা একটু উঁচা হয়ে গেছে, যখন উঁচা হয়ে গেছে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, এবং এই আয়াতের হুকুম এখনো রহিত হয় নাই, এখনো মসজিদের ওই মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারের উপরে সোনালী অক্ষরে লেখা আছে এই আয়াতে কারিমা। এখনো যারা মদিনাতুল মুনাওয়ারায় যায় তাদের জন্য ওয়াজিব ফরজ হচ্ছে রসুলের সামনে, রসুলের রওজায়ে আনোয়ারের সামনে দাঁড়িয়ে কেউ উঁচু গলায় কথা বলতে পারবে না, সুবহানাল্লাহ, কারণ রসুল আমাদের মতো
বলেন আমাদের মত আমরা একে অপরকে যেরকম মনে করি আমরা একে অপরের সাথে যেভাবে কথা বলি একে অপরের সাথে কথা বলার আগে যেভাবে আমরা সম্বোধন করি এইভাবে রাসূলের ব্যাপারে সম্বোধন করা যাবে না কারণ আল্লাহ নিজেই তো রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই যে জায়গায় কোরআনে ইয়া আদম বলেছেন ইয়া নূহ বলেছেন ইয়া ইয়াহইয়া বলেছেন ইয়া যাকারিয়া বলেছেন ইয়া যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া মূসা বলেছেন ইয়া ঈসা বলেছেন আমার রাসূলকে কখনো ইয়া মুহাম্মদ বলে নাই বরং রাসূলকে যখন ডাকার সময় এসেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন ইয়া সিন বলেছেন তাহা বলেছেন আমার নবীকে যখন ডেকেছেন ইয়া আইয়ুহান নবী إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا বলে না এইজন্য এক শায়ের বলেছেন কবি ইয়াসিন কবি তা কবি রাই লায়া জিনকি কসমে মেরা রব খাতা হ্যায় जिनकी कसमें मेरा रब खाता है कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी नत सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरे रहमत होगी বরবাদ করে দেব তোমরা বুঝতেও পারবে না নাউজুবিল্লাহ বলেন একটি শাস্তি আমল জপ করে নামাজ যেটা জপ হয় সেটা ফেরত হয় সাময়িক সময়ের জন্য আপনার কাছ থেকে কেড়ে নিলাম আবার কিছুক্ষণ পরে আপনাকে দিয়ে দিলাম জপ হলে ফেরত হয় কিন্তু যদি আমল ধ্বংস হয়ে যায় তখন আর এটা ফেরত হবে আচ্ছা আমল ধ্বংস হবে এটা একটা শাস্তি আরেকটি শাস্তি আমল যে ধ্বংস হয়েছে এটা আমরা বুঝতে পারবো না কারণ বুঝতে পারবো না কেন যখন আমরা গুনাহ করি গুনাহ করার সময় যখন আমরা বুঝতে পারি গুনাহ করেছি তখন আমরা তওবা করি তওবা করলে আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেয় কিন্তু রাসূলের সাথে বিয়াদবি হলে এত বড় গুনাহ এটা আল্লাহ এত অপছন্দ করেন আমাদের আমল বরবাদ হয়ে গেছে আমরা বুঝতেও পারবো না তওবাও করতে পারবো না আল্লাহ ক্ষমাও করবেন না নাউজুবিল্লাহ শাস্তি কি এক না ডাবল এক আমল ধ্বংস দুই আমরা বুঝতে পারবো মনে করব অনেক নামাজ নিয়ে এসেছি অনেক মুত্তাকি পরহেজগার অনেক ইবাদতের বোঝা কাঁধে নিয়ে কবরে উপস্থিত হয়েছি কিন্তু যাইয়া দেখবো আমল শূন্য কারণ ইবাদত করেছি আবার রাসূলের সাথে বেয়াদবিও করেছি বেয়াদবি হলে আমল থাকবে না এই জন্য খুব হুঁশিয়ার থাকতে হবে হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামে দারুল হিজকা যাকে বলা হতো হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 টি বছর মসজিদে নববীর মধ্যে বসে বসে দরস দিয়েছেন এবং দরস দেওয়ার সময় ওনার কিতাব যখন উনি তেলাওয়াত করতেন কিতাবের পৃষ্ঠা যখন পাল্টাতেন তখন কিতাবের পৃষ্ঠা পাল্টানোর সময় সাবধানে পাল্টাতেন পৃষ্ঠা পাল্টানোর আওয়াজটা যেন না শোনা যায় কতটা সতর্ক ছিলেন এবং এই আয়াতে কারিমা যখন নাযিল হয়েছে এরপরে সাহাবায়ে কিরাম সতর্ক হয়ে গেলেন একজন আরেকজনের সাথে কানে কানে কথা বলতেন সবার মতো আমরা একজনের সাথে আরেকজন যেভাবে কথা বলি আমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করি এইভাবে সম্বোধন করতেন না কিন্তু আফসোস আজকে সাহাবায়ে কিরাম নবীকে এতটা তাজিম করতেন আর আজকে আমরা কিছু কিছু মানুষ আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার ব্যাপারে সাবধানতা অবলম্বন করে না মুখে যা আসে তাই বলে ফেলে আছে কি নাই অনেকে বলে রাসূলের কোনো ক্ষমতা নাই
রসুল কিছু করতে পারবে না তারা বলে রসুল কিছু করতে পারবে না আমি বলি আরে তোমরা বলো তোমাদের রসুল কিছু করতে পারবে না কিন্তু আমরা তো বলি আমার আল্লাহ তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার রসুল সেদিন হাসরের ময়দানে যতক্ষণ সন্তুষ্ট হবেন না আমার রসুলকে আল্লাহ সন্তুষ্ট করতে পারবে না আচ্ছা আমরা সাধারণ ভাবে একজন মানুষকে তখন ভোটও দেব না যদি ওই লোক আমাদেরকে ওই লোক তার কর্মীকে থানা থেকে ছোটাতে না পারে আমরা তো তাকে ভোটও দেব না বলবো আপনি কিসের নেতা হয়েছেন কিসের আপনার নেতাগিরি আপনি সাধারণ কর্মীকে জেলখানা থেকে ছোটাতে পারেন না আরে জেলখানা থেকে যে ব্যক্তি ছোটাতে পারে না তাকে তো আমরা ভোটও দেই না আর দয়াল নবী আমাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে কি পারবে না কথা বলেন না ঠিক কিনা রসুল পারে কি পারে না ক্ষমতা দিয়েছেন কে আপনার রসুল আমাদের মত নয় আমরা রসুলের মত নই সেই বুখারীর মধ্যে দয়ালু বলেছেন আইকুম মিসলি কে আছে আমার মত সুবহানাল্লাহ বলেন প্রিয় হাজিরিন আল্লাহ পাক বলেন খবরদার রসুলের সামনে উঁচু গলায় কথা বলবি না যদি উঁচু গলায় কথা বলো আমি তোমাদের আমল ধ্বংস করে দেব তোমরা 13 পাবে এরপরে সাহাবায়ে কেরাম অত্যন্ত নম্রতার সাথে ভদ্রতার সাথে তাকওয়ার সাথে ভয়ের সাথে আদবের সাথে রসুলের সামনে কথা বলতেন এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুতুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতাহাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া যারা রসুলের সামনে উঁচু গলায় কথা বলে এবং যারা রসুলের সাথে আদব সহকারে কথা বলে আল্লাহ তাদের কলবকে তাকওয়ার জন্য বেছে নিয়েছেন আমরা মনে করি নামাজের মাধ্যমে তাকওয়া হবে রোজার মাধ্যমে তাকওয়া হ্যাঁ নামাজের মাধ্যমে তাকওয়া রোজার মাধ্যমে তাকওয়া হজের মাধ্যমে তাকওয়া দান সৎকার মাধ্যমে তাকওয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাকওয়া ইবাদত বন্দেগীর মাধ্যমে তাকওয়া অর্জন হবে কিন্তু আমার আল্লাহ বলেন যারা রসুলের প্রতি তাযীম করে ভক্তি করে সম্মান করে আমি আল্লাহ তাদের কলবকে তাকওয়ার জন্য মনোনীত করেছি আমরা ইবাদত করে দিলকে তাকওয়া অবলম্বন করতে চাই দিলের তাকওয়া বাড়াতে চাই কিন্তু দয়াল নবীকে সম্মান করার সাথে সাথে আল্লাহ বলেন তোমাদের কলবকে তো আমি তাকওয়ার জন্য মনোনীত করেছি ইসলামের আদব শিষ্টাচারের মধ্যে সবচেয়ে বড় আদব দয়াল নবীর ব্যাপারে কারণ হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন আসলেন বললেন হুজুর আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা দয়াল নবী যাদেরকে নাজাতি ফিরকায় নাজা বলেছেন তাদের পরিচয় কি হযরত জাফর সাদিক দুঃখিত হযরত আলী জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন বলেন হুজুর আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা তাদের কি পরিচয় আলামত কি তখন হযরত আলী জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা বললেন যারা বেশি করে দয়াল নবীর প্রতি দুরূদ সালাত সালাম পড়ে তারাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা নিশান একটি আলামত যাদের চেহারা নবীর কথা শুনে আনন্দিত হয় খুশিতে ঝলমল করে ওঠে বুঝবেন এ পাক্কা মুসলমান আর রসুলের কথা শুনে যাদের মুখ কালো হয়ে যায় তারা মুসলমান নয় তারা মুনাফিক পেয়ারে হাজরিন কাফের মুশরিক ওই ফ্রান্স সরকার মনে করেছিল রসুলের সাথে বেয়াদবি করলে মনে হয় তারা রসুলকে অপমানিত করতে পারবে কিন্তু ফ্রান্স দেখেছে না আজকে যে সমস্ত মুসলমানরা এতদিন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব সম্পর্কে মুহাম্মদ সম্পর্কে গাফিল ছিল যখন ফ্রান্স নবীর সাথে বেয়াদবি করেছে 200 কোটি মুসলমান নবীর প্রেমে আফরিন করে কথা
কাফের মুশরিকরা জানে আমরা মুসলমানদের সাথে যতই যুদ্ধ করি কোনোভাবেই মুসলমানদের সাথে আমরা পারি না কারণ তাদের অন্তরের মধ্যে নবীর প্রেম এমন ভাবে দাউ দাউ করে জ্বলছে তারা প্রত্যেকই চায় নবীর জন্য জীবন উৎসর্গ করতে সুবহানাল্লাহ যখন আমেরিকা দেখলো আফগানিস্তানে এতগুলি বোম মারলাম কিন্তু তারপরে মুসলমান জিহাদি তাদেরকে দমন করা যাচ্ছে না ইরাকের মধ্যে এত অস্ত্র ফালাইলাম এত বোম মারলাম এত বছর যুদ্ধ চলছে তারপরে দেখা যাচ্ছে ইরাকের মুসলমানরা এখনো তারা নিশ্চয় বসে নাই ফিলিস্তিনের মধ্যে পাখির মতো গুলি করে করে যখন আমাদের মুসলমান ভাই বোনদেরকে শহীদ করা হয় তারপরেও তাদের জজবা কমে না তখন তার গবেষণা করে দেখলো আসলে কি কারণ আমরা তো দেখি আমাদের সৈনিক যখন মারা যায় আমাদের মা বাবার আফসোস করতে করতে শেষ হয় আমার সন্তান দেশের জন্য জীবন দিয়ে দিল আমরা বেসাহারা হয়ে গেলাম আমার সন্তান যুবক সন্তান চলে গেল কিন্তু যখন মুসলমানের কোন সন্তানকে আমরা হত্যা করি মুসলমান সন্তান যখন কেউ শহীদ হয় তখন মুসলমানের সন্তানের মারা তখন আল্লাহকে বলে আল্লাহ আজকে নবীর জন্য একটা সন্তান দিয়েছি তুমি আমাকে আরেকটা সন্তান দাও তাকেও তো রাসূলের জন্য কুরবান করতে পারি তখন দেখলো যে মুসলমানদের ঈমান দুর্বল করা যায় কেমনে তখন তারা টার্গেট করলো আমার নবীকে যার কারণে নবীকে নিয়ে তাদের যত আলোচনা সমালোচনা নবীকে নিয়ে ব্যঙ্গ কার্টুন তারা অঙ্কন করে কিন্তু যতই তারা ব্যঙ্গ করতে চাক না কেন আপনি যদি ওই তারকার আপনি যদি ওই সূর্যের দিকে থুতু ফেলেন ওই সূর্য কিচ্ছু হবে না থুতু আপনার মুখের মধ্যে পড়বে আপনি যদি চাঁদের দিকে লাঠি নিক্ষেপ করেন চাঁদ আপনার চাঁদ আপনার লাঠি দিয়ে চাঁদের কিচ্ছু হবে না বরং ওই লাঠি আপনার মাথার মধ্যে পড়বে একইভাবে আমার রসুলের সাথে যারা বেয়াদবি করেছে চুকে চুকে তারা ধ্বংস হয়েছে একজন গোলাম ছিলেন কিন্তু আমার দয়ালুদের আবশ্যক রূপে তাকে চড়িয়ে দিয়েছিল কথা বলেন না ঠিক কিনা সুতরাং রসুলের তাজিম ভক্তি শ্রদ্ধা আমরা যদি করতে পারি আল্লাহ বলছেন তাহলে তোমাদের অন্তরকে আমি তাকওয়ার জন্য মনোনয়ন করবো এবং লাহুম মাগফিরাতু তাদের জন্য আমার ক্ষমা রয়েছে এবং ওয়াজরুন আযীম তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আপনি আল্লাহর পুরস্কার পাবেন আল্লাহ কতটুকু দিবেন যার দেওয়ার ক্ষমতা যতটুকু সে ততটুকু দিতে পারে ঠিক কি না এখন এখানে যদি কোনো কোটিপতি আসে বলে আমি কিছু দান করে আসছি তার মানে বুঝবেন উনি তার 5 টাকা 10 টাকা দান করবেন না উনি নিশ্চয়ই লাখ লাখ টাকা দান করেছেন কারণ তার দেওয়ার ক্যাপাসিটি বেশি উনি যদি কোটিপতি হন তাহলে বুঝবেন অনেক টাকা দান করেছে আর যদি উনি গরিব হন আর তিনি যদি বলেন আমি কিছু দান করেছি তখন বুঝবেন উনি সামান্য কয়েক টাকা দান করেছে আমার আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম আমার বান্দা যারা আমার রসূলের প্রতি তাআজিম করে ভক্তি করে শ্রদ্ধা করে আমি তাদেরকে ক্ষমা করব তাদেরকে মহা পুরস্কার দান করব পুরস্কার দাতাকে বলেন পুরস্কার দাতা আল্লাহ আল্লাহর দেওয়ার কোনো সীমা নাই কতটুকু দিবেন এটা আল্লাহই ভালো জানেন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত যারা হুজরার বাইরে থেকে আপনাকে ডাকে সূরা আল হুজুরাত হুজরা এই আদমের ব্যাপারে যখন নাযিল হয়েছে হুজরার ব্যাপারে যখন নাযিল হয়েছে এই জন্য এই সূরার নাম হয়েছে সূরা আল হুজুরাত তখন বনি তামিম গোত্রের কিছু মানুষ তারা বেদুইন ছিল তারা শিষ্টাচার আদব কি জিনিস এটা জানতো না তো তারা দরজার বাইরে থেকে ডাকাডাকি শুরু করতো হে মোহাম্মদ আসেন বাইরে আমার আল্লাহ বলেন যারা দরজার বাইরে থেকে আপনাকে ডাকে আহারুহুম লা ইয়াকিলুন তাদের অধিকাংশের কোনো আকল নাই বুদ্ধি নাই সুবহানাল্লাহ অর্থাৎ যারা রসূলের সাথে বেয়াদবি করে রসূলকে সাধারণ মানুষের মতো সম্বোধন করে সাধারণ মানুষের মতো ডাকাডাকি করে তাদের আসলে কোনো আকল বলেন তাদের কোনো আকল এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছেন তাদের অধিকাংশের আকল নাই তারা আপনাকে কেন ডাকাডাকি করবে বরং ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম বরং তারা যদি দরজার সামনে অপেক্ষা করত এটাই তাদের জন্য মঙ্গল হতো কারণ আপনি রসূলকে ডাকার আগে তো আপনি উম্মতের জন্য হাজির হয়ে যান সুবহানাল্লাহ আমার দয়ালু রহমাতুল আলামিন উম্মতের মনের খবরও জানে কি করে
আমি দলিল দিচ্ছি হযরত হুযাইফা বিন ইয়ামান হুযাইফা বিন ইয়ামান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন যাবত ওনার মার খেদমতের কারণে রাসূলের জায়গায় রাসূলের খেদমত আসতে পারছেন না নামাজের জন্য মসজিদ নবীতে আসতে পারছেন না অনেক দিন পর ওনার মাকে বলেন আম্মা জান আপনি তো আমাকে অনুমতি দেন আমি তো রাসূলের পিছনে নামাজ পড়ব ওনার আম্মা জান বলে ঠিক আছে তুমি রাসূলের কাছে যাও এবং আমার খেদমতের জন্য যদি তুমি এতদিন যাইতে পারো না তো আমার জন্য তুমি ভূমি বদলি ক্ষমা চেয়ে বলেন ঠিক আছে আম্মা জান আমি আপনার জন্য ক্ষমা চাবো আমার জন্য ক্ষমা চাবো উনি গেলেন রাসূলের পিছনে নামাজ আদায় করার জন্য নবীজি আসনে নামাজ শেষ করলেন শেষ করার পরে নবীজি বসে রইলেন পিছন দিকে আর ফিরলেন না তাসবিহ জপতে জপতে আবার মাগরিবের সময় হয়ে গেল মাগরিব নামাজ যখন শেষ হলো হযরত হুযাইফা বিন ইয়ামান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি অপেক্ষায় ছিলেন কখন রাসূল ফিরবেন কখন রাসূলকে ওনার মনের কথাগুলি বলবেন কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে বসে রইলেন এরপর এশার আযান হয়ে গেল এশার নামাজ আদায় করার পরে হুযাইফা বিন ইয়ামান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন আমি তো মাকে কথা দিয়েছিলাম আজকে রাসূলের কাছে আসার পরে রাসূলের কাছ থেকে আমার জন্য মার জন্য ক্ষমা চাইব কিন্তু রাসূল তো এখনো ফিরে নাই এখন আমি কি করব নবীজি যখন উঠলেন উঠার পরে যখন নবীজি বের হলেন হযরত হুযাইফা বিন ইয়ামান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নবীর পিছনে পিছনে যাইতে লাগলেন নবী সামনের দিকে তাকিয়ে আছেন পিছন দিক থেকে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ডাক দিয়ে বলেন আমার পিছনে কি হুযাইফা সুবহানাল্লাহ বলেন না নবী কিন্তু এখনো পিছনের দিকে তাকায় নাই কারণ নবী সামনের দিকে যেমন দেখে পিছনেও তেমন দেখে এটাও সহিহ বুখারীর হাদিস ইয়ার হাজরিন আমি বলছিলাম এরপরে দয়াল রহমাতুল আলামিন যখন বললেন আমার পিছনে কি হুযাইফা বলেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ তখন আমার দয়াল রহমাতুল আলামিন বলেন মা হাজাতুকা গফরাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা আমার কাছে কেন এসেছো আল্লাহ তোমাকে এবং তোমার মাকে ক্ষমা করে দিবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তোমাকে এবং তোমার মাকে ক্ষমা করে দিক বলো আমার কাছে কেন এসেছো বলে ইয়া রাসূলুল্লাহ যেই জন্য এসেছি সেই কথা তো হয়েই গেছে আপনি তো আমার আল্লাহর কাছে আপনি তো আমার জন্য আমার মার জন্য ক্ষমা চেয়ে দোয়া করে দিয়েছেন আর কিছু লাগবে না যেই জন্য এসেছি সেটা পেয়ে গেছি রাসূলের দরবারে আসার পরে বলতে হয় না বলার আগে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না এইজন্য তারা বলতে বলা আল্লাহু তিযাল্লু আনফুসাহুম যা হুকা আল্লাহ তাদের যদি তারা অপেক্ষা করত তাহলে এটা তাদের জন্য মঙ্গল হতো এই আয়াতে কারিমা যখন নাযিল হলো সাহাবায়ে কেরাম কখনো আর নবীজির রওজায় নবীজির হুজরা মুবারকের দরজার সামনে গিয়ে নক করতেন না বরং তারা দাঁড়িয়ে থাকতেন আদব সহকারে যে রাসূল কখন বের হবে সুবহানাল্লাহ নবীজি একবার বের হয়ে দেখতেন সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছেন কারণ সিদ্দিক আকবর যখন রাসূলের দরবার হাজির হতেন সিদ্দিক আকবর দরজার মধ্যে নক করতেন না বরং ওনার নেগাহটা রাসূলের দরজার দিকে হতো রাসূল কখন বের হবেন রাসূল যখন বের হয়ে জিজ্ঞেস করলেন সিদ্দিক কেন এসেছো বলে হুজুর আপনাকে দেখার সাথে সাথে কেন এসেছি সেটাও ভুলে গিয়েছি যারা বলেন না সুবহানাল্লাহ আমার রাসূলের দরবারে আসার পরে রাসূলকে বলতে হয় না আল্লাহ আগে আমার দয়ালু রহমাতুল আলামিন আগে জানতে পারেন ইয়ারে হাজরিন আরেকটি কথা বলে শেষ করে দেব হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করার জন্য কাফেররা নিয়ে আসলো তখন উনি আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে তো কাফেররা জিজ্ঞাসা করছে কি ব্যাপার আম্মার ইবনে আসা তুমি কাঁদছ কেন ভয় পাচ্ছ আগুনে নিক্ষেপ করবো সেই জন্য বলে না 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 সেই জন্য নয় বরং আমার এই কঠিন পরিস্থিতির সময় যদি দয়াল নবীর সামনে থাকতে নবীকে দেখার পরে আগুন যদি আমাকে জ্বালিয়েও দিত তাহলে আমার আর কোনো কষ্ট থাকতো না এই কথা বলতে দেরি আমার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে উপস্থিত হতে দেরি হয় নাই আমার দয়াল নবী হযরত আম্মার ইবনে আসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বললেন ইয়া নার কুনি বাদাও ওয়া সালামা কামা কুনতা আলা ইব্রাহিম হে নার হে আগুন তুমি এই আমার আম্মার ইবনে আসারের জন্য এমন ভাবে ঠান্ডা এবং শীতল হয়ে যাও যেইভাবে তুমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য শীতল হয়েছে আমার দয়ালু নবী দুয়ার বরকতে
হযরত আমর ইবনে ইয়াসারকে ওই আগুন জ্বালাতে পারে নাই ওই আগুন থেকে আমার দয়া নবীর দুয়ার বরকতে আল্লাহ ওনাকে হেফাজত করেছেন প্রিয় হাজরিন সার সংক্ষেপে হচ্ছে এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এটাই বুঝালেন যদি আমার রাসূলের সাথে আদব প্রদর্শন করতে পারো তাহলে কি হবে ওয়াল্লাহু গফুরুর রহিম তখন আল্লাহ তোমাদের জন্য ক্ষমাশীল এবং দয়ার পাত্র হয়ে যাবে সুবহানাল্লাহ বলে প্রিয় হাজরিন আমরা যদি নাজাত পেতে চাই আমরা যদি আল্লাহর রহমত আল্লাহর দয়া পেতে চাই ক্ষমা পেতে চাই আমাদেরকে দরবারে মুস্তাফা আদবে মুস্তাফা দরবারে মুস্তাফায় গিয়ে আমাদেরকে আদব প্রদর্শন করতে হবে রাসূলের প্রতি আদব রাখতে হবে ভক্তি রাখতে হবে তাযীম রাখতে হবে আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার অন্য যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসার উপরে রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আমরা ততক্ষণ ইমানদার হতে পারবো না যতক্ষণ যাবৎ সবচেয়ে বেশি নবীকে ভালো না বাসা সুবহানাল্লাহ বলেন রাসূলকে ভালোবাসা দরকার আছে কি নাই জোরে বলুন আছে কি আছে না রাসূলের ভালোবাসার নামই হচ্ছে ঈমান আমরা যদি ঈমানদার হতে চাই রাসূলকে জানার চেয়ে বেশি ভালোবাসতে হবে কি হবে না আর ভালোবাসা প্রকাশ হবে আমাদের আখলাকের মাধ্যমে আমাদের চরিত্রের মাধ্যমে আমাদের আমলের মাধ্যমে আমরা মুখে দাবি করলাম ভালোবাসি আমল আখলাক চরিত্র যদি হয় অমুসলিমদের মতো কাফের মুশরিকদের মতো বেদিনের মতো আমাদের দাবি কখনো প্রমাণ হবে না বরং আমাদের দাবি প্রমাণ তখন হবে যখন আমাদের শরীরের মধ্যে নবীর সুন্নাহ থাকবে আমাদের আখলাক নবীর সুন্নাহ অনুযায়ী সাজাতে পারবো আমাদের চরিত্র আমাদের কথা আমাদের কাজ আমাদের আখলাক যখন রাসূলের মতো সুন্দর হবে তখন আমাদের ভালোবাসার দাবি পূর্ণতা পাবে এবং প্রমাণ হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আধারি সাইবার টিম বাংলাদেশ পটিয়া শাখা এবং আজকের এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন আমি প্রত্যেকের প্রতি শুকরিয়া ও মোবারকবাদ জ্ঞাপন করছি এবং হযরত ওলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হবেন বিশেষ করে আজকের এই মাহফিলে উদ্যোক্তা আমার ভাই সিদ্দিকুল আলম মাওলানা শেখ হাসান আল আজহারি এবং আমার পাশে বিশিষ্ট হযরত আল্লামা মাওলানা মুকাররম বাড়ি মাদ্দাজিলুল আলী সহ মঞ্চে যারা আগমন করবে আপনারা সকলে ধৈর্যের সাথে মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন আল্লাহ পাক আপনাদের হাজিরিকে কবুল করুন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু